আকাইপুর স্টেশনে 24 ঘন্টা চ্যালেঞ্জ। চা দিয়ে শুরু করি আজকের ভিডিও। এখানে রয়েছে হচ্ছে ইউনিক বলতে গেলে আকাইপুরের ব্যাসপুর মন্দির নতুন রূপে সেজে। কি খবর, কেমন আছো সব? তো আশা করি খুবই ভালো আছো আর বিন্দাস আছো। তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে আকাইপুর স্টেশনে 24 ঘন্টা। এখন ঠিক বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 9টা 9। তো একটু আগেই জাস্ট এলাম এখানে, তো এসে দেন এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, এখন থেকে আমরা রাত পর্যন্ত থাকবো, যাই না থাকতে পারবো কিনা। আর স্টেশনটা দেখলাম মোটামুটি ফাঁকা ফাঁকাই, তেমন কোনো দোকানপাট নেই, মনে হচ্ছে স্টেশনের বাইরে গিয়ে আছে খাবার দাবার খেতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আকাইপুরের যে মেন যে ব্যাসপুর মন্দির বিখ্যাত আছে, কিন্তু সেখানটাতেও যাবো, বাট চ্যালেঞ্জ থাকছে হচ্ছে প্ল্যাটফর্মে, বাট আজকে আমরা সেখানটাতেও ঘুরে আসবো। চলো ভিডিওটাকে স্কিপ না করে একদম প্রথম থেকে পুরো লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলো, এখন যেহেতু সকালবেলা কিছু তো একটু খেতেই হবে, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, সত্যি কথা কিচ্ছু খেয়ে আসিনি। তো চলো দেখা যাক কি পাওয়া যায়। তো চলো এখান থেকে নিয়ে এলাম হচ্ছে 1 কাপ চা। চা দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। সিরিয়াসলি দেখো এখানে শর্ট জমে গেছে। সকালে তো চা খেয়ে ভাই চ্যালেঞ্জ স্টার্ট করে দিলাম, বাট সারাটা দিন কি থাকতে পারবো? প্রথম এখানে কিন্তু একটা কোনো খাবারের দোকান নেই তেমন, দু একটা রয়েছে চায়ের দোকান, ছাড়া কিন্তু তেমন কিছুই নেই। তো যাই হোক, যদিও আজকে চ্যালেঞ্জ করেছে হচ্ছে এই প্ল্যাটফর্মে থাকবো সারাটা দিন। চ্যালেঞ্জ যখন শুরু করে দিয়েছি ভাই, চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করতেই হবে, মানে সারাটা দিন কাটাতেই হবে এখানে, তাহলে বাইরে থেকে খেয়ে আসতে হবে। আর হ্যাঁ, এখানে যে ব্যাসপুর মন্দির বিখ্যাত সেখানটাতেও কিন্তু আজকে যাবো, তো ব্লগটা লাস্ট অবধি দেখ। তো যাক, এখন বাজে হচ্ছে ঠিক 11টা বাজতে 20 মিনিট বাকি, আর এখন আমরা যাবো হচ্ছে এখানের বিখ্যাত মন্দির ব্যাসপুর মন্দির। তো চলো, চ্যালেঞ্জটা হচ্ছে প্ল্যাটফর্মে, বাট প্ল্যাটফর্মে থাকলে হয়তো আজকে চ্যালেঞ্জটাই করতে পারবো না, মানে তেমন কোনো খাবারের দোকান নেই। আর যেহেতু এখানে সেখানে তো বিখ্যাত মন্দিরে যেতেই হবে, এর আগে যে দুবার গেছিলাম। তো চলো আজকে আবারও ঘুরে আসি, তো ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। হেঁটে গেলে মোটামুটি 5-7 মিনিট মতো লাগবে, বাট টোটোতেই যাব, কারণ শরীরটা অতটা ভালো নেই, হেঁটে গেলে আরও ক্লান্ত হয়ে যাবে, তো যেহেতু সারাটা দিন থাকতে হবে। উল্টো সাইডে বলে মানে একা গেলে যেতে চাই না টোটো, তো দেখা যাক একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, বাট ড্রাইভার নেই, দেখা যাক আসুক চাই কি, নাহলে হেঁটেই চলে যাবো ভাই, কোনো প্রবলেম নেই। লোকজন হয় দাদা ব্যাসপুর মন্দিরে? প্রতিদিনই কেউ না কেউ আসতে থাকে, খুলেছে তো এখন মন্দিরটা? ফাইনালি কিন্তু চলে এলাম হচ্ছে ব্যাসপুর মন্দির। তো 4-5 মাস আগে এসেছিলাম, তো আজকে যেহেতু আকাইপুর স্টেশনেই রয়েছে 24 ঘন্টা চ্যালেঞ্জ, ভাবলাম এখান থেকে ঘুরেই যাই, আর যেহেতু স্টেশনের বাইরে না গেলে ভাই চ্যালেঞ্জটাই হয়তো হতো না। তো যাই হোক, এখন চলে এলাম কিন্তু, এই দেখতে পাচ্ছ মন্দির কিন্তু খুলে দিয়েছে, ভাবছিলাম যে খুলবে তো এত সকাল সকাল, এখন প্রায় 11টা মতো বাজে। তো যাই হোক চলো এখন একটু ঘুরবো, আর তোমার সাথে ব্লগটা শেয়ার করবো, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখন কিন্তু একে একে যে মন্দিরের যে দরজাগুলো সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই পাশেরগুলো কিন্তু সব বন্ধ করে দিয়েছে, এখন কিন্তু এইটাও বন্ধ করে দিল। এই মন্দিরটা কত সময় খোলা থাকে? ভোর 5টা থেকে দুপুর 1টা 3টে থেকে রাত্রি 9টা। আর একটু আগেই দেখলাম খোলা ছিল, এখন বন্ধ হয়ে গেল একটু আগেই, এখন ঠাকুরের ভোগ লেগেছে। ও, আর এখানে যেন কোন সময় অনুষ্ঠান হয়? সব থেকে বড় অনুষ্ঠান হয় রথযাত্রার মধ্যে। ও, ভিড় হয় তো, বিশাল ভিড়, প্রচন্ড ভিড়। এমনি তো প্রতিদিন টুকটাক মানুষজন তো আসতেই থাকে,
টুকটাক আসে, এখন অক্সিজেন তো এখন কমই আসছে। আমিও এসেছি আগে দুবার, আজকে আকাইপুর স্টেশনে একটু মানে একটা ভিডিও করছি, তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। খুব ভালো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে যখন পুজো আসটা হয় তখন কিন্তু এখানটাতে যজ্ঞ করা হয়। তাছাড়া দেখতে পাচ্ছ সাইডে কিন্তু আরও একটা রয়েছে মন্দির। তোমাদের আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ, তারা হয়তো জানো এর আগে দুবার এসছে এখানে, আজকে নিয়ে তিনবার হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই দরজাটাও কিন্তু এখন বন্ধ রয়েছে, এই একটা মন্দির, এটা হয়তো মনসা মন্দির। যে দেখতে পাচ্ছ রথ রাখা রয়েছে, কিন্তু রথের সময় কিন্তু এই মন্দিরে ধুমধাম করে অনুষ্ঠান হয়, প্রচুর ভিড় হয় কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ একটা পুকুর টাইপের করা হচ্ছে, আর মিডিলে হয়তো কোনো একটা কিছু হবে। আর সাইড দেখুন দেখতে পাচ্ছ কাজ বাস কিন্তু চলছে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু মাঠ ছিল, এখন দেখতে পাচ্ছ এখানে হয়তো ছোটো ছোটো কটেজ টটেজ হতে পারে সাইড দিয়ে সাইড দিয়ে। দাদু কী হবে এখানটাতে? দাদু বলছি কী হবে এখানটাতে? হ্যাঁ ও পুকুরের মিডিলটাই, ও ওই মিডিলটা হচ্ছে মন্দির হবে এখন কিন্তু। হ্যাঁ ও এখান দিয়েই জলের ভিতরে ওই জায়গাটাই ব্রিজ যাবে, মানে সেই লেভেলে কিন্তু করবে। মোটামুটি কিন্তু আজকে আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 12টা, দুটা যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো চলো, প্রচণ্ড পরিমাণে ভাই খিদে লেগেছে, শুধুমাত্র সকালে কিন্তু চা খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি তেমন। তো চলো যাই, গিয়ে কিছু খেতে হবে, ভারী কিছু। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক, বাই বাই ব্যাসপুর মন্দির। হাট থাকতে কিন্তু চলে এলাম আবারও হচ্ছে আকাইপুর স্টেশন। তো এখন এখান থেকে তো কিছু একটু খেতেই হবে, কারণ সেই সকালবেলা খাওয়া, তারপর কিছু খাওয়া হয়নি তেমন। আর এখন প্রায় বেজে গেছে, প্রায় 1টা বাজতে চললো। তো দেখা যাক কী খাওয়া যায় এখান থেকে। স্টেশনে তো ভাই তেমন কিছু নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন কিন্তু একটা, তেমন কিছু চায়ের দোকান ছাড়া কিছুই নেই। তো চলো নিচের থেকেই কিছু খেতে হবে, ভাত কিংবা দেখা যাক কী খাওয়া যায়। তো চলো লেট করে লাভ নেই। টাকা সবজি ভাত হবে কত করে? কী কী থাকছে? ডাল সবজি ভাজা লেবু পেঁয়াজ। দাও তাহলে একটা, দাও তাহলে দেরি হবে নাকি? না না বসো। যাই হোক ফাইনালি কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট, এখনও বিকাল সন্ধ্যে রাত্রি, দেখা যাক আমরা কাটাতে পারি কি না এই আকাইপুর স্টেশন। হ্যাঁ তেমন কোনো ইউনিক কিছু দেখলাম না, এখানে রয়েছে হচ্ছে ইউনিক বলতে গেলে আকাইপুরের ব্যাসপুর মন্দির, যেটা আরও 1টা বছর পর হয়তো নতুন রূপে সেজে উঠেছে, কারণ পিছন দিকটায় দেখলাম মন্দির। তাছাড়া আরও অনেক কিছু হয়তো হবে, ঝর্ণা ফর্ণা নতুন করে অনেক কাজবাজ চলছে। আর খাবার তো তেমন কিছু দেখলাম না এখানে ইউনিক, তো দেখা যাক বিকাল সন্ধ্যেবেলা কিছু বসে কি। তো চলো কাটাতে তো হবেই, এখন কিন্তু আকাইপুর স্টেশনে আছে একদম, চলো ওয়েট করি এখন। হবে হ্যাঁ, মানে শেষের পথে এখন? হ্যাঁ দাও। আচ্ছা দাও। এই স্টেশনে তেমন কোনো দোকানঘাট নেই তো? তো অবশেষে পেলাম একটা, দিয়ে দেবো চানা। অনেক সময় বসে থাকার পরে কিন্তু এখান থেকে নিয়ে এলাম হচ্ছে ছোলা মাখা, ছোলা নাকি, হ্যাঁ ছোলাই। চলো এখন যদি সন্ধ্যে রাত, দেখা যাক কতক্ষণ থাকতে পারি, প্রায় 7.5 দিন তো কেটে গেলো এই প্ল্যাটফর্মেই। আর ব্যাসপুর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাই, যেহেতু এর আগে দুবার গেছিলাম, আজকে নিয়ে তিনবার শুরু। তো চলো খাওয়া যাক। পিছনে রয়েছে ক্যামেরাম্যান, তারও তো একটু কাঠি দিয়েছে, কাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছিল না একটা, এক প্যাকেটই হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখা হচ্ছে পরে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।